নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনার বিষয়বস্তু অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই তিন মাসের রাশিফল। এই তিন মাসে কোন কোন ইভেন্টের পজিটিভিটি আমরা প্রভূত পরিমাণে পাব, কোন কোন ইভেন্ট পরিবর্তিত হবে কোনো না কোনো মাসে, এবং কোন কোন ইভেন্ট থেকে আমাদের সচেতন থাকতে হবে, বেসিক্যালি একটা সচেতনামূলক ভিডিও আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। রাশিবা লগ্ন বৃশ্চিকের সবার প্রথমে যে বিষয়টি না বললেই নয়, সেটি হলো স্বাস্থ্য। দেখুন, কম বেশি হেলথের কন্ডিশন যে খুব নেগেটিভ সেটি কখনোই বলবো না, তবে যেহেতু রাশিতে বা লগ্নে শনির দৃষ্টি আছে, দশম দৃষ্টি, বক্র দৃষ্টি, এই দৃষ্টির কারণে কিন্তু হেলথের ক্ষেত্রে অনেকেরই কিছু কিছু জটিলতা আছে বর্তমানে। যেমন ধরুন, একটু ব্যথা বেদনার প্রবলেম অনেকেই ভুগছেন এবং দীর্ঘদিন ধরেই অনেকে ব্যথা বেদনার প্রবলেমের মধ্যে আছেন। জুন থেকে আবার আপনাদের এই প্রবলেমটা বেড়েছে। অনেকের ক্ষেত্রে একটু লিভার বা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড একটু প্রবলেমও আপনাদের ভোগ করতে হচ্ছে। কিডনি রিলেটেড কিছু ইস্যুস বা ইউরিনারি কিছু বিষয় নিয়ে একটু ভোগান্তির জায়গা এই মুহূর্তে কিন্তু বৃশ্চিকের চলছে। তবে বৃশ্চিক রাশির আমি হেলথের ক্ষেত্রে প্রথমেই বলি, অক্টোবর মাস মধ্যম প্রকৃতির, হেলথের ক্ষেত্রে যত্নে থাকার চেষ্টা করতে হবে। যেহেতু রাশির অধিপতি বা লগ্নাধিপতি দ্বাদশভাবে অবস্থান করবে কেতুর সাথে যুক্ত হয়ে, এই সময়ে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সতর্কতা রাখার পরামর্শ আমি দেব। দ্বিতীয়ত, এই সময়ে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে যদি কোনো শত্রুতা থেকে থাকে, সেই শত্রু থেকে যতটা দূরে থাকা যায়, আপনার গোপন পরিকল্পনাগুলো কারোর সাথে শেয়ার না করা, খুব দূরে যদি কোথাও যেতে চান, সেখানে কোথায় যাচ্ছেন, কিসে করে যাচ্ছেন, এই যে ইনফরমেশনগুলো থাকে সেটা কারোর সাথে শেয়ার করা, এটি কিন্তু ধনাত্মক হবে না, বা আমাদেরকে সাবধানে চলাফেরা করার চেষ্টা করতে হবে। এর পরের একটি বিষয় আমার মনে হয় সেটিও ইম্পর্টেন্ট, ডেফিনেটলি বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের, সেটি হলো যদি কোনো রকম অপারেশনের টেন্ডেন্সি থেকে থাকে, মানে পূর্ব পরিকল্পিত এই সময়ে অপারেশনের ডেট পড়েছে। দেখুন, 3-16 তারিখের সেগমেন্টটা তেমন সুবিধাজনক বুঝছি না, খুব এমার্জেন্সি না থাকলে আমার মনে হয় আগে বা পরে গিয়ে করা উচিত, বা এই সময়ে সচেতনতা রাখতে হবে। বিশেষ করে যদি পাহাড়ে কেউ বেড়াতে যান বা কোথাও বেড়াতে যাচ্ছেন, আমি বলবো সচেতন হয়ে তারপরে বেড়াতে যান। ডেফিনেটলি বেড়াতে যায় মানুষ একটু মাইন্ডটাকে ফ্রি করার জন্য, আরও একটু বেটার এনজয়মেন্টের জন্য, তো সেখানে ডেফিনেটলি সেই এনজয়মেন্ট আসুক, কিন্তু হেলথটাকে বা বাকি বিষয় বা বাকি সতর্কতাগুলিকে অবলম্বন করে কিন্তু যেতে হবে, তা না হলে কিন্তু কিছু সমস্যা বা অন্তরায়ের জায়গা তৈরি হতে পারে, যদি আপনার রাশি বা আপনার লগ্ন বা অ্যাটলিস্ট কোনো একটি হয়ে থাকে বৃশ্চিক। তবে বৃশ্চিকের আমি বলে রাখছি, এই সময়ে অক্টোবরের পর থেকে নভেম্বরের 4 তারিখ থেকে দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি আছে। যাদের অসুবিধা যদি হয়ে থাকে, সেই রিকভারি রেট কিন্তু 4 নভেম্বর থেকে অনেকটা বেটার দিকে যাবে, এবং আমি নিশ্চিতভাবেই আপনাদের সাথে শেয়ার করছি যে ব্যথা বেদনার সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা নিশ্চিতভাবেই থেকে যাচ্ছে। তবে বৃশ্চিকের অনেকেই আছেন দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক প্রবলেম নিয়ে ভুগছেন, এবং আজকে এই প্রবলেম, আগামী দিনে এই প্রবলেম, এগুলো তো লেগেই আছে অনেকের ক্ষেত্রেই। তবে সেই প্রবলেমগুলোর একটা সমাধানযোগ্য জায়গা হয়তো অল্টারনেটিভ কোনো মেডিসিন, অ্যালোপ্যাথি বাদ দিয়ে হয়তো হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ, এই সমস্ত বিষয় হয়তো আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারে, এবং অ্যালার্জির প্রবলেমটা কিন্তু অক্টোবর একটু বাড়তে পারে, সচেতনতা অবলম্বন করতে হবে। দেখুন, বৃশ্চিকের কর্মজীবন নিয়ে আমি বলবো, হ্যাঁ, পজিটিভিটি কিন্তু এক্সট্রিম তৈরি হতে চলেছে। এখনও একটা মাস পর, অক্টোবর পর্যন্ত ভোগান্তির জায়গায় দেখছি, কিন্তু যোগাযোগ এক্সট্রিমলি বাড়বে। নতুন নতুন কল পাওয়া, ইন্টারভিউ আগে ডাকই আসছিল না, সেই ডাকগুলো বর্তমানে আসা, ইন্টারভিউ দিয়ে মোটামুটি একটু স্যাটিসফাইড হওয়ার মতো সংযোগ, সেটির সম্ভাবনা কিন্তু স্ট্রংলি দেখছি, বিশেষ করে বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। তবে অনেকেরই লে অফ সংক্রান্ত সমস্যা আছে, চাকরি চলে যাওয়ার একটা ভয়ভীতির জায়গা বর্তমানে রয়েছে। অক্টোবর কিন্তু খুব সচেতনভাবে চলতে হবে, উইদাউট দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি আদার্স অপশান। কিন্তু
অক্টোবরের পরে গিয়ে আমার মনে হয় জব চেঞ্জের জায়গাটা পজিটিভ, যে কোনো চেঞ্জ করা যেতে পারে, সেখানে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, ইভেন নতুন চাকুরি প্রাপ্তির জন্য একটা সুবর্ণ সুযোগ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা পাবেন। কবে থেকে পাবেন এটা ইম্পর্টেন্ট, এটাও শুনে রাখুন, সেটি হলো নভেম্বরের 4 তারিখের পর থেকে। এমনিতে বেসিক্যালি যারা বিদেশে আছেন, অনেকেই তো বিদেশে আছেন, কর্মজীবনে আছেন, কেউ এডুকেশন রিলেটেড ম্যাটারে আছেন, কেউ বা হাজব্যান্ডের সাথে হয়তো বিদেশে থাকেন, তো আমি বলবো যারা বিদেশে আছেন, হেলথটা কিন্তু আপনাদের একটু প্রবলেমেটিক হতে পারে। শত্রুতার জায়গা বা মিথ্যা বদনামের একটা সম্ভাবনাময় জায়গা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আমার মনে হয় এই দুটি বিষয়কেই খুব যত্ন সহকারে ট্রিট করতে হবে বা ডিল করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে বলেই আমার কিন্তু মনে হচ্ছে। এমনিতে এই সময় যারা নতুন বিদেশে যেতে চাইছেন, ভিসা লাগে বিদেশ যেতে গেলে, এবং সেই ভিসা সংক্রান্ত প্রবলেম অনেকেরই এই মুহূর্তে রয়েছে। ভিসা দিয়েছিলেন কোনো একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে, সেখানে হয়তো ভিসাটা পাচ্ছেন না বা কিছু জটিলতা হয়তো আপনার তৈরি হয়ে গিয়েছে। আমি বলবো এই যে জটিলতা আছে, এই যে ভিসা রিলেটেড একটা প্রবলেম বা সমস্যার মধ্যে আপনি বর্তমানে রয়েছেন, ফেস করছেন, এই জায়গাটা কিন্তু একটা ধনাত্মক হওয়ার মতো ভাইব্রেশন রাশি বা লগ্ন নিশ্চিতভাবেই, যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক, সেক্ষেত্রে থাকছে। বেসিক্যালি বৃশ্চিকের আমি বলবো বিদেশে উন্নতি আছে, এটা নয় যে অবনতি হয়ে যাবে, চাকরি চলে যাবে, প্রফেশনাল লাইফ একেবারে প্রবলেমেটিক হয়ে যাবে, না সেটা নয়। বাট একটা হয় না ইনিশিয়ালাইজেশন, একটা ভয়, একটা সমস্যা, তো সামান্য স্তরে হয়তো কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে, কিন্তু এটা যে ব্যপ্ত হবে সেটা বলবো না। উপরন্তু এটাই বলবো যে সেই সামান্য সমস্যা যেটা ক্রিয়েট হবে বা হওয়ার পসিবিলিটিস স্ট্রংলি আছে, সেটি কিন্তু মিটে যাবে বা মিটে যাওয়ার মতো যে সমন্বয়টা প্রয়োজন প্র্যাকটিক্যালি সেটা দেখতে পাচ্ছি। এবং এই সময়ে আমি বলবো আপনাদের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু একটু ডিস্টার্ব, টাকা আসছে, খরচ হয়ে যাচ্ছে, অনেকের আসছে না, মানে একটা সময় প্রবলেম ছিল খরচ হওয়া নিয়ে। এই সময়ে খরচ হওয়ার প্রবলেমটা তো সমাধান হয়নি, এটা তো এক নম্বর। তাছাড়াও আমার যেটা মনে হচ্ছে আরও কয়েকটি জটিলতা আপনাদের আছে, আর্নিংয়ের সেক্টরও কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আর্নিং নিয়ে আপনাকে বেশ সমস্যা অন্তরা এই যে বিষয়গুলো এগুলোকে ফেস করতে হচ্ছে, আমার মনে হয় সেটা আপনি করছেন। এবং প্র্যাকটিক্যালি যদি বলতে হয় না, যে এই যে সমস্যাগুলো ফেস করছেন, এই যে অন্তরায়গুলো আপনার আছে, এটাকে কাটিয়ে উঠতে পারবেন, এটা কিন্তু এই নয় যে অন্তরায়গুলো থেকে যাবে, ফিনান্সের ক্ষেত্রটা স্ট্রং হবে না, যে EMI গুলো চলছে সেটা সারা জীবনই চলবে না, অবস্থা তো তা দেখছি না, উপরন্তু এটাই মনে হচ্ছে যে EMI গুলো একটু কমবে। আর একটা কথা বলি, ফ্ল্যাট কিনবেন ভালো কথা, কোনো অসুবিধা নেই, বাড়ি কিনবেন খুব ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এই মুহূর্তেই আমি বলবো না, একটু ওয়েট করুন না, যদি খুব এমার্জেন্সি না হয় তাহলে 25-এর পরে কিনুন, আর যদি খুব এমার্জেন্সিও হয় সেক্ষেত্রে নভেম্বরের পরে কিনুন, এটা আমার আপনাদের কাছে একটা পরামর্শ হিসেবেই কিন্তু প্রদান করা থাকলো। এবং যদি ভেহিকেল কেনেন, ক্রিম কালারটাকে একটু অ্যাভয়েড করবেন, ক্রিম বা গ্রিনিশ যদি কোনো ভাব থাকে, এই দুটোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তবে বৃশ্চিকের পরিবার কেন্দ্রিক নানান সমস্যা, ভুল বোঝাবুঝি, আপনাকে রং জাজমেন্ট করছে, মেন্টালি আনস্টেবল আছেন, নানা রকমের ইস্যুস তৈরি হয়েছে, একটা ভীতিমূলক জায়গা তৈরি হয়েছে এবং জাজমেন্ট করে ফেলছে আপনাকে বারবার, অ্যাজ এ রেজাল্ট আপনিও জাজমেন্টাল হয়ে যাচ্ছেন। তো এই ধরনের বিষয়বস্তুগুলো যাদের আছে, আমি বলবো পরিবার কেন্দ্রিক কিছুটা পজিটিভিটি আমি দেখছি নভেম্বরের 13 তারিখের পর থেকে, তার আগে কিন্তু কিছুটা সমস্যার জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকবে বা থাকার সম্ভাবনা রয়েছে। ইভেন যারা বাড়ি কিনেছেন, সদ্য হয়তো আপনি একটি গৃহ নির্মাণ করেছেন, সদ্য হয়তো আপনি একটি গাড়ি ক্রয় করেছেন, তারপরে আপনি বুঝলেন কিছু কাগজপত্রের ইস্যুস, কিছু অন্যান্য জটিলতা যেগুলো বর্তমান সময়ে আপনাকে ফেস করতে হচ্ছে, এই জায়গাটা কিন্তু 14 নভেম্বর পর্যন্ত আপনাকে ভোগাবে। তারপরে আই গেস যে হ্যাঁ, কিছুটা পজিটিভিটি বা একটা পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে কিন্তু থাকতে পারে। এমনিতে বৃশ্চিকের যে সম্পর্কের জায়গাটা না, সেটা বেশ ডিস্টার্বড। বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে
যে সংযোগটা বর্তমানে রয়েছে, বেসিক্যালি পঞ্চমের যে লর্ড তিনি হলেন বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি তিনি রাহুর সাথে যুক্ত আছেন ষষ্ঠভাবে। দেখুন, কোনোভাবেই যে পঞ্চমের লর্ড যদি বৃহস্পতি হয় সেটা নেগেটিভ সেটা আমি বলছি না, কিন্তু তার যে প্লেসমেন্ট সেটা কিন্তু আপনার জন্য খুব ধনাত্মক। বর্তমানে নেই, যেটা 31 অক্টোবরের পরে ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে, তার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বৃশ্চিকের আমি বলবো, যাদের সন্তান নিয়ে সমস্যা, কনসিভ হওয়া নিয়ে প্রবলেম চলছে, মেডিকেল হেল্প নিচ্ছেন, তারপরেও একটা সমাধানযোগ্য জায়গা হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট করা ছাড়া অপশান কিন্তু এই মুহূর্তে দেখছি না, এবং ওয়েট করলে আমার মনে হয় পজিটিভ ফল প্রাপ্তির সম্ভাবনা থাকবে। যদিও এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে পার্সোনাল হরোস্কোপটার অ্যানালাইসিস করে নেওয়ার জন্য। এমনিতে কর্মজীবনের ক্ষেত্রে আমি সার্ভিস নিয়ে বললাম, নিউ সার্ভিস নিয়েও বললাম, তবে ব্যবসার জায়গাটা তো আপনাদের খুব নেগেটিভ দেখছি না। ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু পজিটিভিটি নিশ্চিতভাবে গ্রো করবে, এবং যেহেতু 7th লর্ড আপনাদের ক্ষেত্রে দ্যাট ইজ ভিনাস, সে কিন্তু অবস্থান করবে আপনার রাশি সাপেক্ষে, রাশির 10th বা লগ্ন সাপেক্ষে 10th হাউসে, এটা শুভ সমন্বয়। এক্ষেত্রে পজিটিভিটিটা ইনক্রিজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে জটিলতাগুলো অক্টোবরেও কিছুটা কমবে। যারা কসমেটিক্সে আছেন, ফ্যাশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ, গার্মেন্টসের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। এই সময়ে কিছু ফুডের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু গ্রো করার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকবে। তবে এটা বলি, সম্পর্ক নিয়ে বৃশ্চিকের মধ্যে উন্মাদনা এখন অনেকটা কম। সম্পর্কে এত সমস্যা এসেছে বর্তমানে রয়েছে, বুঝতে পাচ্ছেন না কি করবেন। এবং গতকালই আমি একজনের সাথে কথা বলছিলাম, তার বক্তব্য, দাদা পুজো আসছে, যেটা একটা বছরের প্রতীক্ষা, কিন্তু আমি না আনন্দ করতে পাচ্ছি না। প্র্যাকটিক্যালি বৃশ্চিকের এই সম্পর্কের কারণে এমন মেন্টাল কন্ডিশন তৈরি হয়ে রয়েছে যেখানে একটা আনন্দ করা, একটা মজা করার তো একটা পরিবেশ দরকার, একটা মানসিক স্থিতি দরকার। আপনার মেন্টাল ডিস্টার্ব, আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনাকে যদি পার্টির মাঝখানে বসিয়ে দেওয়া হয় সেখানে আপনি এনজয় করতে পারবেন? ইজ ইট পসিবল? নো, এখানে সম্ভব নয়। তো হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে যাদের বিচ্ছেদ হয়েছে, না আমি বলবো না এই মুহূর্তেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নভেম্বরে কিন্তু একটা চান্স আছে, যদি আপনার বার্থ চার্ট পারমিট করে, এটা খুব ইম্পর্টেন্ট। আজ এটা বলবো না যে হ্যাঁ, সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সমস্ত বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের, যাদের যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে সব ঠিক হয়ে যাবে, না এটা নয়। যাদের চার্ট পারমিট করছে, ট্রানজিট যেহেতু পজিটিভ থাকবে নভেম্বর থেকে, একটা সম্ভাবনাময় জায়গা কিন্তু থাকছে। তবে সন্তান নিয়ে যে সমস্যার জায়গাটা আপনি ফেস করছেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেন্ট প্রফেশনের ক্ষেত্রে উন্নতি দেখছি, যারা আর্টিস্ট রয়েছেন পজিটিভ হবে, সঙ্গীত জগৎ, নৃত্য জগৎ পজিটিভ হবে, বাচিক শিল্পীদের ক্ষেত্রে একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারছি, পজিটিভিটি লক্ষ্য করছি মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে, লয়ারদের মধ্যম প্রকৃতির যাবে, ডক্টরদের মধ্যম প্রকৃতির যাওয়ার সম্ভাবনা দেখছি, আদার্স কনসালটেশনের ক্ষেত্রে উচ্চ মধ্যম প্রকৃতির যাওয়ার সম্ভাবনা, ফিনান্সিয়াল ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স থাকবে, ব্যয় বেশি সম্ভাবনা রয়েছে। অক্টোবর খুব সচেতনভাবে থাকতে হবে, দুটো কালার অ্যাভয়েড করবেন, একটা ক্রিম কালার এবং সেকেন্ড হচ্ছে একটু গ্রিনিশটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাছাড়া বৃশ্চিকের কিন্তু ঠিক আছে, এগিয়ে যাওয়া যাবে। যাদের শত্রু সমস্যা খুব বেশি, গুরুর অনুমতি নিয়ে বগলা মায়ের মন্ত্রটা জপ করতে পারেন, আমার মনে হয় কিছুটা ধনাত্মক ফলাফল প্রাপ্তি হতে পারে। আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল, আশা রাখি আজকের অনুষ্ঠান আপনার একটু হলেও ভালো লাগবে এবং আপনার কাজে আসবে, যেটা গুরুত্বপূর্ণ। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আগামী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।